তৈরি করল। এরপরে এখন আমাদের যে মন্ত্র, মুণ্ডক উপনিষদের মন্ত্র শুরু হবে। প্রথম মন্ত্রটি আমরা জেনেছিলাম যে সেইটি, এই জ্ঞানটি কোথা থেকে এসেছে সেই বিষয়ে বলা হয়েছিল। আমরা আগের দিন সেটি জেনেছিলাম, তবু আজকে সংক্ষেপে একটুখানি আমরা জেনে নিচ্ছি যে ব্রহ্মা দেবানাম প্রথম সম্ভূব বিশ্বস্য কর্তা ভুবনস্য গোপ্তা স ব্রহ্ম বিদ্যাং সর্ববিদ্যা প্রতিষ্ঠাম অথর্বায় জ্যেষ্ঠ পুত্রায় প্রাহ। সমস্ত জগতের যিনি স্রষ্টা ও উৎপন্ন জগতের যিনি পালনকর্তা, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন এবং পালন করেন, পালনকর্তা এবং স্রষ্টা, তিনি কে? তিনি হচ্ছেন সেই ব্রহ্মা। দেবগণের প্রধান রূপে বা সর্বাগ্রে স্বেচ্ছায় অভিব্যক্ত হলেন। ব্রহ্মা আর ব্রহ্ম কিন্তু আলাদা। ব্রহ্ম হচ্ছেন যে অখণ্ড চৈতন্য, যেখান থেকে সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে, তিনি হচ্ছেন ব্রহ্ম। আর ব্রহ্মা হলেন প্রথম সৃষ্ট জীব, ব্রহ্মা। সেই ব্রহ্মা তিনিই হচ্ছেন প্রথম সৃষ্ট জীব, তিনিই হচ্ছেন এই জগতের স্রষ্টা এবং পালনকর্তা। তিনি আবার কীরকম? তিনি সমস্ত দেবগণের প্রধান রূপে সর্ব অগ্রে স্বেচ্ছায় তিনি অভিব্যক্ত হয়েছেন, সেই জন্য তিনি প্রথম সৃষ্ট জীব। তিনি সর্ববিদ্যার আশ্রয় স্বরূপ, ব্রহ্ম বিষয়ক বিদ্যাকে তার যে জ্যেষ্ঠ পুত্র অথর্ব তাকে উপদেশ করেছিলেন। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে অনেক ব্রহ্মা আছে, একজন ব্রহ্মার আয়ু শেষ হলে আরেকজন ব্রহ্মা আসেন। তো এই যে ব্রহ্মার বর্তমানে যে ব্রহ্মার কথা বলা হচ্ছে, এনার যিনি জ্যেষ্ঠ পুত্র অথর্ব, অথর্বায় অথর্বা, সেই অথর্বাকে তিনি যে জ্ঞান সেইটি প্রথম প্রদান করেন। আমরা জানি যে এই মুণ্ডক উপনিষদ হচ্ছে অথর্ব বেদের অন্তর্গত, আর তিনি এই বিদ্যাটি দিচ্ছেন সেই অথর্বা তার পুত্রকে। এখন ব্রহ্ম বিদ্যাটা কি? যেই বিদ্যার দ্বারা ব্রহ্মের পর এবং অপর উভয় স্বরূপের পূর্ণরূপে জ্ঞান হয়, তাকে ব্রহ্মবিদ্যা বলা হয়। ব্রহ্ম বিষয়ক পরা এবং অপরা, এই উভয় স্বরূপের যে পূর্ণরূপে জ্ঞান হয় সেইটি হচ্ছে ব্রহ্মবিদ্যা। আর এই বিদ্যা হচ্ছে অন্যান্য সমস্ত বিদ্যার আশ্রয় স্বরূপ। এই যে ব্রহ্মা, তার থেকেই সব কিছু এসেছে, এটি আমরা প্রথম মন্ত্রে জেনেছিলাম। এখন আমরা দ্বিতীয় মন্ত্রে জানব যে এই যে ব্রহ্মবিদ্যা সেইটি কীভাবে পরম্পরাক্রমে, গুরু শিষ্য পরম্পরাক্রমে এসেছে। এটি কেন বলা হচ্ছে? কারণ এটি যে কত শ্রেষ্ঠ জিনিস, এই জ্ঞান কোথার থেকে এসেছে? স্বয়ং ব্রহ্মার থেকে, যিনি হচ্ছেন সমস্ত গুণের আধার, সেই রকম যিনি সমস্ত বিদ্যার আকর, সর্ববিদ্যার প্রতিষ্ঠা যিনি, তার থেকে এই জ্ঞানটি এসেছে। সেটি সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সর্বশ্রেষ্ঠ যে জীব, প্রথম সৃষ্ট জীব, সমস্ত গুণের আধার, তার থেকে এই জ্ঞান এসেছে। তিনি সেই জ্ঞান দিয়েছেন তার শিষ্য অথর্বাকে, যেটি এই উপনিষদ হলো অথর্ব বেদের অন্তর্গত। আর সেই অথর্বা আবার তার শিষ্য তাকে প্রদান করেছেন, আবার সেই শিষ্য যখন গুরু হয়েছেন তখন আবার তিনি তার যে শিষ্য তাকে দিয়েছেন,
এইভাবে এটি গুরু পরম্পরায় চলে আসছে, সেজন্য এটি কত প্রাচীন এবং কত কত এটি উৎকৃষ্ট শ্রেষ্ঠ জ্ঞান সেটি বোঝানোর জন্য। দ্বিতীয় মন্ত্রে বলছেন, অথর্বণেয়ং প্রবদেত ব্রহ্মা অথর্বাতং পুরবাচাঙ্গিরে ব্রহ্মবিদ্যাং স ভারদ্বাজায় সত্তবহায় প্রাহ ভারদ্বাজাঙ্গিরসে পরাবরম। অথর্বণেয়ং প্রবদেত ব্রহ্মা অথর্বাতং পুরবাচাঙ্গিরে ব্রহ্মবিদ্যাং স ভারদ্বাজায় সত্তবহায় প্রাহ ভারদ্বাজাঙ্গিরসে পরাবরম। ব্রহ্মা অর্থাৎ পিতামহ ইয়াম যে ব্রহ্ম বিষয়ক বিদ্যা অথর্বণে অর্থাৎ অথর্বকে প্রবোধেত উপদেশ করেছিলেন, অথর্বা অর্থাৎ অথর্বা ঋষি তাম সেই ব্রহ্মবিদ্যাকে পুরাণ পূর্বে অঙ্গির নামক ঋষিকে উবাচক উপদেশ করেছিলেন। সেই অঙ্গির ঋষি ভারদ্বাজায় অর্থাৎ ভরদ্বাজ গোত্রীয় সত্যবহায় সত্যবহকে প্রাহ আবার তা উপদেশ করলেন। ভারদ্বাজ অর্থাৎ ভরদ্বাজ গোত্রীয় যে সত্যবহ পরাবরম উত্তমোত্তম গুরু থেকে তদনুত্তম শিষ্য কর্তৃক প্রাপ্ত এই বিদ্যাকে অঙ্গিরসে অঙ্গিরাকে উপদেশ করলেন। আমাদের এই যে উপনিষদ মুণ্ডক উপনিষদ এটি শুরু হয়েছে অঙ্গিরা ঋষির উপদেশ থেকে। অঙ্গিরা ঋষি যেই উপদেশ করেছেন সেখান থেকে এই উপনিষদের শুরু। সেই জন্য অঙ্গিরা ঋষি এই জ্ঞানটি কীভাবে পেয়েছেন সেটি গুরু পরম্পরায় বলা হলো। ব্রহ্মা অথর্বাকে যে ব্রহ্ম বিষয়ক উপদেশ বিদ্যা দিয়েছিলেন অথর্বা সেটি পূর্বে অঙ্গির নামক ঋষিকে উপদেশ করলেন। অঙ্গির আবার ভরদ্বাজ গোত্রীয় সত্যবহকে সেই বিদ্যা শিক্ষা দিলেন। আবার ভরদ্বাজ সত্যবহ যখন আচার্য হলেন তিনি তার যে শিষ্য পরম্পরায় অর্থাৎ তারপরে আবার অনেকজন শিষ্য পরম্পরায় এই বিদ্যাটি এসেছে কার কাছে, অঙ্গিরা ঋষির কাছে। এবং সেই অঙ্গিরা ঋষি যেই উপদেশ দিয়েছেন সেইটি হচ্ছে এই মুণ্ডক উপনিষদ। যেটি অর্থাৎ এই যে ব্রহ্মবিদ্যা বা ব্রহ্ম বিষয়ক বিদ্যা সেটি ব্রহ্মা কাকে বলেছিলেন, অথর্বাকে। আর এই মুণ্ডক উপনিষদ হলো অথর্ববেদের অন্তর্গত, আর সেই ব্রহ্মা থেকে প্রাপ্ত সেই বিদ্যাকে অথর্বা আগে অঙ্গির নামক ঋষিকে বলেছিলেন। আবার সেই অঙ্গির ঋষি তিনি ভরদ্বাজ গোত্রীয় যে সত্যবহ তাকে বলেছিলেন। ভরদ্বাজ সত্যবহ আবার তার যে নিজের শিষ্য অথবা পুত্র অঙ্গিরাও হতে পারে এই পরাবরা বিদ্যা অর্থাৎ পর অর্থাৎ উত্তমোত্তম আচার্য থেকে বা অপর অবর বা তার থেকেও তদপেক্ষা অবর অনুত্তম শিষ্য কর্তৃক প্রাপ্ত বলে পরাবরা অর্থাৎ পর অর্থাৎ ব্রহ্ম আর অবর হলো তন্নিম্নবর্তী অর্থাৎ সেই ব্রহ্মা তিনি হচ্ছেন ব্রহ্ম তিনি হচ্ছেন পর তারপরে
গুলো সেগুলো অমর বলা হচ্ছে। এই সমস্ত বিষয়ক বিদ্যাকে ব্যক্ত করে বলে পরাবর, যে অমর অর্থাৎ পরবিদ্যার নিকটবর্তী যে সমস্ত বিদ্যা, সেই সমস্ত বিদ্যার বিষয়কে সেই পরবিদ্যা ব্যক্ত করে, অর্থাৎ সেই ব্রহ্ম থেকেই, পর থেকেই কিন্তু সমস্ত বিদ্যা এসেছে। তিনি হচ্ছেন সব বিদ্যার আধার, তিনি হচ্ছেন সমস্ত বিদ্যার ভিত্তি প্রস্তর বলা যায় বা ভিত্তি শিলা। সেই পরামরা বিদ্যা অঙ্গিরাকে প্রাহ বলেছিলেন, এইরূপ অঙ্গিরা পদের সহিত প্রাহ পদের সম্বন্ধ। এই মন্ত্রেও, আগের মন্ত্রেও যেমন বলা হয়েছিল যে ব্রহ্মা থেকে এই বিদ্যা এসেছে, তিনি প্রথম তার পুত্র অথর্বাকে এই বিদ্যাটি বলেছিলেন এবং অথর্বা তার শিষ্য পরম্পরায় এই বিদ্যাটি অঙ্গিরা ঋষির কাছে এসেছে। শিষ্য পরম্পরায়, গুরু শিষ্য পরম্পরায় অঙ্গিরা ঋষি এই বিদ্যাটি প্রাপ্ত হয়েছেন। অঙ্গির ঋষি অথর্বার নিকট থেকে এই ব্রহ্মা প্রদত্ত এই বিদ্যাকে প্রাপ্ত হয়ে ভরদ্বাজ গোত্রীয় সত্যবহকে সেটি প্রদান করেন এবং তারপরে এই সত্যবহ আবার অঙ্গিরাকে সেই বিদ্যা প্রদান করেন। তাহলে এই যে বিদ্যাটি, এই বিদ্যাটি কত প্রাচীন এবং কত শ্রেষ্ঠ এবং কত সেটি অরিজিনাল, স্বয়ং ব্রহ্মার কাছ থেকে এই বিদ্যাটি এসেছে। ব্রহ্মবিদ্যা প্রবর্তক সম্প্রদায়ের ক্রম অনুসারে বর্ণনা করা হয়েছে। এই যে আমাদের যে বিদ্যা ব্রহ্মবিদ্যা, এইটি এসেছে সেই ব্রহ্মার কাছ থেকে, যারা শৈব তারা বলেন যে শিবের কাছ থেকে, যারা বৈষ্ণব তারা বলেন নারায়ণের কাছ থেকে। সেই নারায়ণই বলুন আর শিবই বলুন, স্বরূপত কিন্তু তারা সকলেই সেই ব্রহ্ম, সেই ব্রহ্ম থেকেই এই সমস্ত বিদ্যা এসেছে। সেই জন্য সেটি সম্প্রদায়ের ক্রম অনুসারে বলা হয়েছে। যেমন আমাদের এই যে সন্ন্যাসী সম্প্রদায়, ভগবান শঙ্করাচার্য যেটি স্থাপন করেছেন, সেই সম্প্রদায়ের অন্তর্গত যে দশনামী সম্প্রদায়, সেই সম্প্রদায়ে পরম্পরাক্রমে চলে আসছে। আর সেই যে শঙ্করাচার্য জ্ঞানটি পেয়েছিলেন, তিনি তার গুরুর কাছ থেকে, তার গুরু কে ছিলেন? গোবিন্দপাদ। তার গুরু ছিলেন গৌড়পাদ। এইভাবে সেটি দেখতে গেলে দেখা যাবে সেই ব্রহ্মার থেকে এই জ্ঞানটি এসেছে। ব্রহ্মা যে বিদ্যা অথর্বা ঋষিকে দান করেছিলেন, তিনি আবার সেই বিদ্যা সর্বপ্রথম অঙ্গির ঋষিকে বলেন, অঙ্গির তা ভরদ্বাজ বংশীয় সত্যবহকে বলেন। ভরদ্বাজ অঙ্গিরস ঋষিকে বলেছিলেন পরাবরা, অর্থাৎ পূর্বপূর্ব গুরু থেকে পরবর্তী শিষ্যগণ ক্রমে এই বিদ্যার ধারা চলে এসেছে। যিনি গুরু তিনি তার শিষ্যকে দিলেন, আর সেই শিষ্য যখন আবার গুরু হলেন তখন তিনি তার শিষ্যকে দিলেন, আবার সেই শিষ্য যখন গুরু হলেন তিনি তার শিষ্যকে দিলেন। এইভাবে গুরু পরম্পরায় এই বিদ্যাটি চলে এসেছে। পরাবিদ্যা ও অপরাবিদ্যার অন্তর্ভুক্ত সর্ববিষয় এই বিদ্যার মধ্যে আছে। এই যে বিদ্যা, এই বিদ্যা হচ্ছে সমস্ত বিদ্যার আধারশিলা। তাই পরা এবং অপরা যত বিদ্যা, সমস্ত বিদ্যাই কিন্তু এই বিদ্যার থেকেই এসেছে। এই পর্যন্ত বলে এই বিদ্যা সম্প্রদায় শেষ করলেন। প্রাচীন নিয়ম অনুসারে কোনো বিদ্যা যখন আলোচনার বিষয় হয় তখন তার গুরু শিষ্য সম্প্রদায় অনেক সময় উল্লিখিত হয়। এর কারণ বিদ্যার মাহাত্ম্য পাঠক তাহলে
পাঠকের বা সাধকের বোধগম্য হয়। এই যে আমরা জানছি, আমাদের আমরা বুঝতে পারছি যে এই বিদ্যাটা কত গুরুত্বপূর্ণ, কত মহান বিদ্যা, এটি কোথা থেকে এসেছে, তার গুরুত্ব কত অধিক, তার গুরুত্ব কত শ্রেষ্ঠ। সেই জন্য এই পাঠক বর্গকে বোঝানোর জন্য, তাদের তার গুরুত্ব বোঝবার জন্য, এই ব্রহ্মবিদ্যার যে কত গুরুত্ব সেটি বোঝাবার জন্য এটি বলা হচ্ছে। আর এই বিদ্যাকে শ্রদ্ধার সঙ্গে মনন করতে প্ররোচিত হয় যে এই বিদ্যাটি কোথার থেকে এসেছে, কত শ্রেষ্ঠ বিদ্যা, কত উত্তম বিদ্যা। এটি জানলে আমাদের মনে শ্রদ্ধার উৎপন্ন হয়, তার ফলে আমরা সেই বিদ্যার প্রতি আকৃষ্ট হই, সেই বিদ্যা মনন করতে আমাদের প্ররোচিত করে, আমরা উৎসাহ পাই, আমরা এই বিদ্যা চর্চায় আরও আগ্রহী হই। সেই জন্য এই পরম্পরা বলা হলো।